বিশেষ দ্রষ্টব্য। এই ভিডিওটি মূলত বিনোদনের লক্ষ্যে ক্রিয়েট করা, এর সাথে বাস্তব কোনো চরিত্রের কোনো ধরনের মিল নেই। ধন্যবাদ। টাকা রাখেন, এখন আপনারা আমি 30 টাকা কেন দিব? আরে ভাই, আপনি আমারে 30 টাকা দিলে আপনার কি কোনো কম হয়ে যাবে? গেমিং ট্রাভেল বগুয়ানে যাবে ঢাকা টু কক্সেস বাজার। এটা কি কোচ 101? হ্যাঁ, এটাই কোচ 101। উইঠা যান। এই দেখেন, আমরা 7-75 ক্রস করতেছি। আমি তো বাসলাবার, আমাকে কি বনেটের উপরে বসতে দিবেন? আচ্ছা আচ্ছা, দিব, একটু অপেক্ষা করেন। তো সুপারভাইজার ভাই, কোন হোটেলে বিরতি দিবেন? আমরা তো ভাই মূলত নূরজাহানে দেই, সো আমরা নূরজাহানে হোটেল বিরতি দিব। এই তো ভাই, অস্থির। সো অস্থির ভাবে উনি কাটা ফেলছে বাসটা, আমাদের বাসটা উনি সাইড করতেছে। এই দেখেন, হানিফের বাম পাশে উনি ঢুকাচ্ছে। সো ভিউয়ার্স, এই দেখেন আপনাদের আজহার ভাই বনেটা চলে আসছে শুধুমাত্র আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য, কারণ ডামপাড়া ফ্লাইওভার হচ্ছে বামে। সো এই দেখেন, আমাদের বাসটা ইন করে ফেলতেছে। তো আমাদের ড্রাইভার সাহেব পুরো খেপা মুডে আছে। এই দেখেন, আরে কিন্তু কক্সবাজারে ইন করে ফেলছি ভাই, এই তো হিমাচলের ওভারটেক করে দিছে আমাদের ড্রাইভার সাহেব। যারা যারা আমার ব্লগ চ্যানেল তথা আজহার ভাই অফিসিয়ালের নতুন ব্লগটা দেখেন নাই, অর্থাৎ সিলেট বাস টার্মিনালের ব্লগটা দেখেন নাই, তারা একটু কষ্ট করে আপনারা ইউটিউবে সার্চ করবেন আজহার ভাই অফিসিয়াল। করার পরে আপনারা এরকম সার্ফেস আসবে, এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন, প্রথমে যে ভিডিওটা আছে এয়ারপোর্ট নাকি বাস টার্মিনাল, এটাতেই আপনারা ক্লিক করলে আপনারা মূলত আমার ব্লগটা দেখতে পারবেন। এখানে পুরো সিলেট বাস টার্মিনালটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। সো আপনারা আপনাদের ফিডব্যাক এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন, অনেক খুশি হবে আপনাদের আজহার ভাই। ভালোবাসা অবিরাম। আরে রিক্সাওয়ালা মামা, রাখেন না মামা, 20 টাকা রাখেন, এখন আপনারা আমি 30 টাকা কেন দিব? আরে ভাই, আপনি আমারে 30 টাকা দিলে আপনার কি কোনো কম হয়ে যাবে? আপনি তো বড় লোক মানুষ, আমি তো কত গরিব। আরে ভাই, আমিও স্টুডেন্ট মানুষ, আমি আর বেশি টাকা দিতে পারবো না, যাইতাছি গা। আচ্ছা আচ্ছা, যান, সমস্যা নাই। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে একটা নতুন মানে পুরো ব্র্যান্ড নিউ একটা ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের আজহার ভাই আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আসো খেলবো, খেলা হবে। আপনারা যদি বেশি বেশি করে রেসপন্স করেন তাহলে এই পর্বগুলো বা এই পার্টটা আমি রেগুলারিটি মেনটেন করে চালানোর চেষ্টা করব। সো এই দেখেন, আমরা এখন আছি মতিঝিল, আর ওইদিকে হচ্ছে আমাদের মূলত নটর ডেম কলেজ রাস্তার ওই পাশে। আর আজকে আপনাদের আজহার ভাই ট্রাভেল ব্লগ ওয়ানে, অর্থাৎ গেমিং ট্রাভেল ব্লগ ওয়ানে যাবে ঢাকা টু কক্সেস বাজার। সো পুরো রোডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। আর আমাদের বাসটা কিন্তু একটু সামনেই, আমি যে বাসে উঠবো সেটা হচ্ছে মার্সা ট্রান্সপোর্ট। সো বাসটা কি এখানে রাখা? না, এখানে রাখা না। তো আমরা ওইদিকে যাই, আমার সিট হচ্ছে A2 সিট, অর্থাৎ বাসলাবারদের সিট। সঠিক বলেছেন। তো এই তো দেশ ট্রাভেলস, এই তো মার্সা পাওয়া গেছি। সো এইটাই হচ্ছে আমার বাস। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে ভাই? ভাই এটা কি কোচ 101? হ্যাঁ, এটাই কোচ 101। উইঠা যান। আচ্ছা আচ্ছা। সো ভিউয়ার্স, এই দেখেন এখানে হেল্পার আছে, সুপারভাইজার আছে। সো আমি আমার সিটে উইঠা যাব। আরে বইন, আপনি আমার সিটে বসছেন কেন? আরে ভাই সরি, আমি পিছনে সিট ছিল, যাইতাছি গা। আচ্ছা আচ্ছা, যান, জলদি যান। ওকে, যাইতাছি। সো ভিউয়ার্স, আমি সিটে উঠে বসে গেছি। দেখেন আমাদের ড্রাইভার সাহেব আছে, আর আমরা কিন্তু এখন জার্নি স্টার্ট করে দেবো। সো আমাদের বাসটাও স্টার্ট দিয়ে দিছে ড্রাইভার সাহেব, দরজাটাও মাইরা দিছে। সো আমাদের ব্লগ গুয়ান কিন্তু স্টার্ট ভাই। কয়টা বাজতেছে দেখতেছেন? 12:15, দুপুর 12:15 দিকে আমরা রওনা হয়ে যাচ্ছি ঈদ যাত্রা, মানে ঈদের বাড়ি ফেরার ট্রিপ নিয়ে। সো আমাদের বাস আল্লাহর নাম নিয়ে চলা স্টার্ট করে দিছে, আপনারা দেখতেই পারতেছেন। আর কোনো প্যাসেঞ্জার নিবে বলে মনে হচ্ছে না। সো আমি আমার মানে ট্রাভেলিংটা এনজয় করি, আপনারাও ব্লগটা এনজয় করেন ভিউয়ার্স। পুরো রাস্তার এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমি বাসলাবার দেখি হেল্পার এবং সুপারভাইজার ভাইকে বলে আমি মূলত বনেটে যাইতে পারি কি না। সো আচ্ছা, আগে ঢাকা থেকে বের হোক। এই দেখেন আমরা 7-75 ক্রস করতেছি। সো কিছুক্ষণের মধ্যে আমরা হানিফ ফ্লাইওভারে উঠে যাবো ইনশাল্লাহ। সো এই দেখেন আমাদের ড্রাইভার সাহেব খুবই স্মুথলি ভাবে টানতেছে, আর খুবই ভালোই লাগতেছে। সো উনি ওনার মতো করে চলাক, এই তো আমাদের এখন ডানে কাটাতে হবে। সো উনি ওনার মতো করে টানতেছে, এই তো জাস্ট অস্থির ভাই, রিয়েলিস্টিক খেলা হবে ইনশাল্লাহ, আশা করা যায়। সো এই পুলিশের সিগনাল দিছে বাসকে।
সো এখানে আবার পুলিশ আর কি যে শুরু করলো, যাই হোক আমরা একটু অপেক্ষা করি। আর এই তো পুলিশ আর ছাইরাও দিছে আবার, সো এই দেখেন কি একটা অবস্থা, মার্শা বাস দেখে ছাইরা দিছে পুলিশ আর আবারও। সো যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি, এখন আমরা ফ্লাইওভারে উঠে যাব, হানি ফ্লাইওভারে আপনারা দেখতেই পারতেছেন। সো এই তো আমাদের বাস কিন্তু হানি ফ্লাইওভারে উঠে যাইতেছে, এই হালকা হালকা করে আমাদের বাসটা উঠা গেল। ও ভাই অস্থির অস্থির, আমি ফ্লাইওভারে উঠার পরে দেখি আমি হেল্পার এবং সুপারভাইজার ভাইয়ের সাথে কথা বললাম। আরে সুপারভাইজার ভাই, ও ভাই কি হইছে, কোনো দরকার নাকি ভাই? আমি তো বাসলাবার, আমাকে কি বনেটের উপরে বসতে দিবেন? আচ্ছা আচ্ছা দিব, একটু অপেক্ষা করেন, আমরা ফ্লাইওভার থেকে নামা যাই, বুঝছেন? আচ্ছা ভাই আচ্ছা। সো ভিউয়ার দেখেন উনি আমাকে দিবে বলছে বনেটে বসতে, সো আমি দেখি উনি আমাকে দেয় কিনা। আর আপনারা ভিডিওটা এনজয় করতেছেন কিনা সবাই কমেন্ট করে জানা দিন। তো আমাদের বাসটা খুবই সুন্দরভাবে আসতে ধীরে কিন্তু বের হচ্ছে, আমি এখন আমার ড্রোন ভিউটা আপনাদেরকে দেখাবো। তো এই দেখেন এটা হচ্ছে আমাদের ড্রোন ভিউ, খুবই সুন্দরভাবে আমাদের বাসটা যাচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। ও ভাই অসাম অসাম অসাম, ড্রাইভার সাহেবের এক্সপিরিয়েন্স আছে, ওনার ড্রাইভিং দেখে বোঝা যাইতেছে। তো সামনে হচ্ছে টোল প্লাজা, আমরা টোল দিয়ে কিন্তু হানি ফ্লাইওভার থেকে নামা যাবো কিছুক্ষণ মধ্যেই। সো আমাদের বাসটা দেখেন পুরো স্লো হয়ে গেছে, তো খুবই ভালো লাগতেছে দেখাই। দেখেন আমি এখন অন্য ভিউ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটাও আমার ড্রোন ভিউ, আমি ড্রোনকে ফিক্সড করে রাখছি আর কি। তো এই তো এই তো আমাদের এখন টোল দিতে হবে, সো আমাদের ড্রাইভার সাহেব আশা করি টোল দিয়ে আবারও জার্নিটি স্টার্ট করে ফেলবে ইনশাল্লাহ। সো অবশেষে আমরা যাত্রা বাড়ি থেকে বের হয়ে গেছি। আসুন ভাই আসুন, বনেটে আসুন, সমস্যা নাই এখন। আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ। সো ভিউয়ার্স আমি বনেটে যে আবার আপনার সাথে কথা বলতেছি। সো ভিউয়ার্স এই দেখেন আমি কিন্তু বনেটে চলে আসছি, ও ভাই অসাম ভিউ পাওয়া যাচ্ছে, পুরো ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে আপনাদের আজহার ভাই আপনাদেরকে দেখাচ্ছে। আর আমাদের বাসটা কিন্তু সেই লেভেলের স্পিডে টানতেছে ভাই, সেই সেই। আর ট্রাভেলিং ব্লগটা আপনাদের কাছে কেমন লাগতেছে তা কমেন্ট করবেন, আমি তো পুরো রুটটা আপনাদেরকে দেখাতে পারবো না, একটু একটু করে আমরা কক্সবাজার যাওয়া পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো এই দেখেন বাম পাশে হেল্পার আছে, আর আমি সুপারভাইজারের সামনে এসে বসছি, আর বাস চালাইতেছে ড্রাইভার সাহেব। সো অসাম লাগতেছে ভাই, অসাম অসাম। তো আমরা এখন আবারও ড্রোন ভিউতে চলে যাই, আমার ড্রোনটা আমি ছাইড়া দিই, আমি ফলোতে ক্লিক করিটা। তো এই দেখেন আমাদের ড্রোন আমাদেরকে ফলো করতেছে, ও ভাই অসাম 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 ভাই অসাম, জাস্ট অস্থির। সো ভিউয়ার্স একবার আমি আমার সিটে গেছিলাম, আর এই দেখেন আমরা কিন্তু অলরেডি কুমিল্লাতে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমাদের বিরতি দেওয়া হবে। সো সুপারভাইজার ভাই কোন হোটেলে বিরতি দিবেন? আমরা তো ভাই মূলত নূরজাহানে দেই, সো আমরা নূরজাহানে হোটেল বিরতি দিব, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই। সো ভিউয়ার্স শুনলেন, আমরা কুমিল্লার হোটেল নূরজাহানে বিরতি দিব ইনশাল্লাহ, আমাদের সুপারভাইজার ভাই বইলা দিছে। সো ট্রাভেলিং ব্লগটা আপনারা আশা করি খুবই এনজয় করতেছেন, আমরা কিছুক্ষণের মধ্যেই। আরে 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 বাসটা দেখলেন হঠাৎ করে কোনো সিগন্যাল না দিয়ে চলে আসছে। সো যাই হোক আমাদের ড্রাইভার সাহেব খুবই সুন্দরভাবে ড্রাইভ করতেছে, আর আমিও পুরো এনজয় করতেছি। সো এই দেখেন আমরা কুমিল্লা ফ্লাইওভারে উঠে যাব কিছুক্ষণের মধ্যে, এই তো উঠে গেছি ভাই উঠে। সো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে হোটেল উজান বা নূরজাহানে চলে আসছি, সামনে যে আমরা ইউটার্ন নিব, আর আপনারাও দেখতে পারতেছেন। সো এই দেখেন আমি এখন ড্রোন ভিউ থেকে আপনাদেরকে দেখাবো। সো এই দেখেন আপনাদের আজহার ভাই ড্রোন ভিউতে চলে গেছে, আর আমাদের বাসটা এখন ইউটার্ন নিয়ে নেবে। সো রোড ক্লিয়ার আছে, আমাদের ড্রাইভার সাহেব ইউটার্ন নিচ্ছে আপনারা দেখতেই পারতেছেন। সো খুবই সুন্দরভাবে উনি কাটা ফেললো কাটা ফেললো কাটা ফেললো, এই তো ভাই অস্থির অস্থির। সো অস্থিরভাবে উনি কাটা ফেলছে বাসটা, আর ও জোস ভাই জোস, ড্রোন থেকে দেখতে তো সেই লাগে। আর আমরা অফিসিয়ালি হোটেল নূরজাহানে ইন করতেছি, সো হোটেল নূরজাহানে আমাদের 20 মিনিটের বিরতি দিবে, যেহেতু রোজা চলতেছে। সো এখানে খাওয়ার বিরতি না, কেউ ওয়াশরুম টাশরুমে গেলে ওইটার বিরতি আর কি। তো যাই হোক আমাদের বাসটা উনি সাইড করতেছে, এই দেখেন হানিফের বাম পাশে উনি ঢুকাচ্ছে, তো ভালোই লাগতেছে দেখা। যাই হোক আমরা হোটেল বিরতির পর আবারও আপনাদের সাথে কথা বলতেছি। 2000 years later. সো ভিউয়ার্স 20 মিনিটের হোটেল বিরতির পর আমাদের যাত্রা আবার শুরু হয়ে যাবে। দেখেন আমাদের হেল্পার সাহেব দরজাটা খুলা দিছে, সো আমি আবারও ড্রাইভিং সিটে, ড্রাইভিং সিট কেন বলতেছি ভাই, ড্রাইভার তো আজকে আমি না। সো আমি আমার সিটে বসে গেলাম, আর আমাদের বাসও বের হয়ে যাচ্ছে হোটেল নূরজাহান থেকে। সো এই দেখেন খুবই সুন্দরভাবে আমাদের বাসটা বের হয়ে গেল, আর আবারও আমাদের ট্রিপটা স্টার্ট হয়ে গেছে কক্সবাজারের উদ্দেশ্যে। সো জাস্ট অসাম লাগতেছে এই দেখেন, আর আমি আবারও বনেটে যাওয়ার চেষ্টা করব। সুপারভাইজার ভাই বনেটে আসি, একটু পরে আসেন ভাই একটু পরে আসেন। আচ্ছা ভাই আসতেছি একটু পরে আসতেছি। সো ভিউয়ার্স এই দেখেন আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর পুরো রোড ফাঁকা আপনারা দেখতেই পারতেছেন। সো খুবই সুন্দরভাবে ড্রাইভার সাহেব বাসটা চালাচ্ছে, আমার কাছে জাস্ট অসাম লাগতেছে। সো যাই হোক আমাদের বাস এখন বাম ইন করে ফেলবে, এই তো এই তো এই তো ইন করে ফেলছে। সো ওকে
ডানে বামে দেখেন খালি বাস কাউন্টার। সো আমাদের বাসটাও এখন দামপাড়াতে যাবে, হয়তো ভাই দামপাড়াতে যাবেন না, ভাই ডাইরেক্ট কক্সবাজার, ডাইরেক্ট কক্সবাজার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাহলে তো দামপাড়া ফ্লাইওভারে উঠে যাবেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই, সো আমরা কিছুক্ষণের মধ্যে ফ্লাইওভারে উঠে যাব ভাই। আচ্ছা আচ্ছা, সো ভিউয়ার দেখেন ওনারা ওনাদের ড্রাইভিং এর দিকে ফোকাস করুক, আর কিছু দেখানোর নাই আসলে চট্টগ্রামের ভিতরে। সো আশা করি আপনারা ব্লগটা এনজয় করতেছেন। এখন আমাদের বাস বামে ইন করবে, কারণ দামপাড়া ফ্লাইওভার হচ্ছে বামে। তো এই দেখেন আমাদের বাসটা ইন কইরা ফেলতেছে বামে, এই তো এই তো এই তো, হালকার উপর ঝাপসা করে আমাদের বাসটা বামে ইন কইরা ফেললো। আর কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাইওভারে উঠা যাবো ইনশাল্লাহ। সো আর আপনাদের সাথে কথা হবে কক্সবাজার বাস টার্মিনালে পৌঁছানোর পর। ব্লগটা শেষ পর্যায়ে আমরা চলে আসছি, এখানে দেখেন আমরা আছি চকরিয়া। সো কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার পৌঁছা যাবো ইনশাল্লাহ। আর ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট কইরা জানা দিন, এরকম ট্রাভেল ব্লগ আর লাগবে কিনা তাও কমেন্ট করবেন। তো ডানে দেখেন পেট্রোল পাম্প আছে, আর কক্সবাজারে বাস রাখার যে টার্মিনাল ওইটা আছে, বাট আমরা তো এখানে নামবো না বা এখানে যাবো না, আমি লাস্ট স্টপেজ যাবো ডলফিন মোড় ক্রস করা যে বাস স্ট্যান্ড আছে ওইখানে। সো আশা করি আপনারাও এনজয় করবেন, আর ভিডিওটা বেশি বড় হয়ে গেছে হয়তো শুধুমাত্র আপনাদেরকে পুরো রিয়েল লাইফ ব্লগটা দেখানোর জন্য ভিডিওটা বেশি বড় করছি। আর তেমন খেলাধুলা তো রোডে হয় নাই, আশা করা যায় এখন হবে হয়তো। তো আমাদের ড্রাইভার সাহেব পুরো খেপা মুডে আছে, এই দেখেন এই দেখেন এই দেখেন, আরে আরে ট্রাকটা ওভারটেক করে চলে আসছিল। যাই হোক আমাদের ড্রাইভার সাহেব পাগলা টান দিয়ে ওভারটেক করে ফেলছে, আপনারা দেখতেই পারতেছেন ভিউয়ার্স। সো ওকে অসাম অসাম ভাই, অসাম ফিল পাইতেছি, ওয়ানজের গর্জনে ভাই প্যাড ভইরা যাইতেছে। তো যাই হোক আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা কক্সবাজারে পৌঁছানোর পরে আজকের ভিডিওটা আমরা ইতি টেনে দেব। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাই দিও, আর ব্লগটা কেমন লাগলো তাও কমেন্ট করবা। এই দেখো সামনে আছে হিমাচল, আমাদের বাসটা হিমাচল বাসের ওভারটেক করার জন্য পুরোপুরি প্রস্তুত, আশা করা যায় উনি কইরা ফেলবে হয়তো। তো এই তো এই তো এই তো এই তো, আরে 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 হিমাচলের বাসের ওভারটেক করা যাইতেছে না, রাস্তায় ট্রাক চলে আসছে। তো এই দেখো খুবই স্মুথলিভাবে আমাদের ড্রাইভার সাহেব বাস টানতেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমার কাছে জাস্ট অসাম লাগতেছে, আর অলরেডি আমরা কিন্তু কক্সবাজারে ইন কইরা ফেলছি ভাই, কক্সবাজারে ইন কইরা ফেলছি। এই তো এই তো হিমাচলের ওভারটেক কইরা দিছে আমাদের ড্রাইভার সাহেব। সো ওভারটেক ডান, আর পুরো রিয়েল লাইফ আজকে কিন্তু আমি ফিল পাইছি ভিডিওটা বানাতে যেয়ে। সো যাই হোক আমরা এখন ডানে ইন করে ফেলবো, কারণ ডানে হচ্ছে আমাদের বাস টার্মিনাল, আমি ওই একবারে শেষ স্টপেজে যাই নামবো, এখানে আমি নামবো না। সো এই তো এই তো আমাদের ড্রাইভার সাহেব ডানে কাটায় নিল, আর সবাই বুঝি ওই বাস টার্মিনাল বা বাস স্ট্যান্ডটাতে নামবে। সো যারা যারা পুরো ভিডিওটা জুড়ে সাথে ছিলেন তাদের প্রতি আমার অসীম ভালোবাসা, আশা করি আপনারা প্রচুর এনজয় করছেন। আনিফের বাস রাখাছে, আমাদের বাসটা এখন হালকা হালকা করে বাম ইন করতেছে, এই তো এই তো। সো ওকে আমাদের বাসটা সাইড কইরা ফেলছে, যাত্রী সাধারণ সবাই নাইমা যান। ওকে সো আমরাও নাইমা যাই, যেহেতু আমাদেরকে নামার জন্য বলছে। সো ড্রাইভার সাহেব থ্যাংক ইউ, হেল্পার ভাই থ্যাংক ইউ, আচ্ছা ভাই থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ। সো ভিউয়ার্স অবশেষ আমরা মাত্র 5 ঘন্টায় চলে আসছি কক্সবাজার চট্টগ্রাম ঢাকা থেকে। সো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট কইরা জানা দিয়েন, আশা করি ভালো লাগছে। আর এই দেখেন ড্রাইভার সাহেব আমার ব্লগ দেখে আবারও ডিপার দিচ্ছে, তো থ্যাংক ইউ ড্রাইভার সাহেব। ওকে ভাই সমস্যা নাই সমস্যা নাই। সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের, আজহার ভাই এরকম ট্রাভেলিং ব্লগ কার কার লাগবে সবাই কমেন্ট করে জানাই দিও। আর টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।